नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय नतून जुगेर सूचना जुलाई 2021 वृष राशि ऐतिहासिक मासे तीनटी विशेष घटना घटबे। हाँ ठीक ही धरेछेन, आजकेर एई भिडियोय वृष राशिर प्रत्येक जातक जातिकाके आमी तीनटी घटनार कथा उल्लेख करब। जुलाई 2021 তাদের জীবনে যে নতুন যুগের সূচনা হতে চলেছে এই ঐতিহাসিক মাসে তারা তিনটি ঘটনার সাক্ষী হবেই হবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃষ রাশি আপনাদের জীবনে নানা সংঘর্ষের মধ্যে দিয়ে চলে গেছে। আজ জুলাই মাসের এই প্রারম্ভে, জুলাই মাসের এই সূত্রপাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন আপনারা। আপনাদের জীবনে তিনটি ঘটনা, বিশেষ যে তিনটি ঘটনা যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, সেই তিনটি ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা। প্রথমে বলা দরকার, যেহেতু বৃষ রাশি কখনো হারে না, বৃষ রাশি হারতে জানে না, তাই তাদের জীবনে যে ঘটনায় ঘটুক তাতে তারা অবশ্যই সফল হওয়ার স্বপ্ন দেখবেই। প্রথমে আমি বলি যে সাতই জুলাই ঘটছে একটি অতি শুভ ঘটনা। যখন রাহু এবং বুধ জড়ত্ব যোগে আছে 1 থেকে 6 জুলাই, তখন বৃষ রাশিতেই এই যোগ বৃষ রাশির জীবনে নানা সিদ্ধান্তে ভুল করে ফেলবে, তার কথাবার্তাতে শত্রুতা তৈরি হয়ে যাবে। কিন্তু 6 জুলাইয়ের পর থেকে, অর্থাৎ 7 জুলাই থেকে 25 জুলাই, আপনার জীবনে অঢেল সৌভাগ্য অপেক্ষা করছে। রাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে বুধ সক্ষেত্রে, ধনপতি ধনস্থানে সক্ষেত্রে এবং রবি সহ অবস্থান করায় আপনার জীবনে অর্থ বৃষ্টি হবে। আপনি প্রথম এই ঘটনার সাক্ষী হবেন 7 জুলাই থেকে 25 জুলাই। আপনি যে কোনো ধরনের কাজে অর্থ বৃষ্টি লক্ষ্য করবেন। অর্থ, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার কাছে এলো, আপনি অবাক হয়ে যাবেন না। আবার আপনার জীবনে যদি সচ্ছল্য ফিরে আসে, অবাক হয়ে যাবেন না। আপনার ধার দেনা যা আছে তাও আপনার জীবনে পরিপূর্ণ হবে। এই বুধ যখন 7 জুলাই থেকে 25 জুলাই ধনস্থানে অবস্থান করবে, এছাড়া বুধের এই অবস্থানের জন্যে আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে, আপনার সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড় কথা, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনি লক্ষ্য করবেন। সুতরাং বুধ 7 তারিখ থেকে 25 তারিখের এই অবস্থান আপনার জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাচ্ছে, আপনি যদি বৃষ রাশি ও বৃষ লগ্নের মানুষ হন। দ্বিতীয় যে ঘটনার সাক্ষী আপনি হবেন তা হচ্ছে অবশ্যই 25 জুলাইয়ের পর। 25 জুলাইয়ের পর বুধ যখন তৃতীয় চলে যাবে এবং রবি 16 জুলাই পর্যন্ত যা বুধের সঙ্গে বুধাদিত্য যোগ করে চলবে, তখন আপনার সম্মান বৃদ্ধি পাবে। সুতরাং 1 থেকে 16 জুলাই সম্মান বৃদ্ধি এবং 16 জুলাইয়ের পর থেকে বুধ এবং রবি তৃতীয় অবস্থান 25 জুলাই পর্যন্ত আপনার সাহস বৃদ্ধি পাবে। আপনি যদি বৃষ রাশি হন, আপনি যে কোনো কাজে সাহস করতে পারেন, আপনি চ্যালেঞ্জিং কাজে হাত দিতে পারেন, আপনি প্রতি ক্ষেত্রে সফল হবেন, একথা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনি আপনার জীবনের পথে এগিয়ে যান, আপনাকে কেউ কখনো ডিস্টার্ব করবে না, একথা আমি হলফ করে বলতে পারি। এছাড়া আরও একটা কথা আপনাকে জেনে রাখা দরকার, যেহেতু আপনি অবশ্যই একটি অতি শক্তিশালী গ্রহের জাতক, তা হচ্ছে শুক্র। সেই আপনার গুরু শুক্র যে জুলাই মাসে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 17 তারিখ কর্কটে অবস্থান করছে। বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, তৃতীয় শুক্রের অবস্থান শনির দৃষ্টিতে থাকার ফলে আপনি অনেকগুলো সুযোগ পাচ্ছিলেন,
করতে হবে সে সুযোগ কাজে লাগাতে পারছিলেন না। কিন্তু 17 জুলাইয়ের পর যখন শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে তখন শুক্রের দৃষ্টি পড়বে স্বয়ং দেবগুরু বৃহস্পতির। দেবগুরু এবং দৈত্যগুরুর পরস্পর দৃষ্টি বিনিময় আপনার জীবনে মহা সৌভাগ্য বয়ে আনছে। হ্যাঁ, চতুর্থ স্থান, আপনি ঘর বাড়ি জায়গা জমি কিনতে পারবেন, আপনি ফ্ল্যাট বাড়ি কিনতে পারবেন, আপনি নিজস্ব ঘর বাড়ি কিনতে পারবেন, গ্যারেন্টি আপনি লিখে রাখতে পারেন ক্যালেন্ডারে 17 জুলাইয়ের পর থেকে। যেহেতু গুরুদেব, দেবগুরু এবং দৈত্যগুরু দুই গুরু আপনার চতুর্থে, আপনাকে আর আটকাবে কে? বিষরাশি। আপনার মায়ের যে স্বাস্থ্যহানি হয়েছিল তার উন্নতি হয়ে যাবে, আপনার গিয়ে যে অশান্তি চলছিল তার সম্পূর্ণ মিটে যাবে, বন্ধু বান্ধবের মধ্যে যে একটা ভাঙা গড়ার খেলা চলছিল তা মিটে গিয়ে এবার শুধু মিলন। এবং সবচেয়ে বড় কথা, আপনার সুখ আপনি লক্ষ্য করবেন জীবনের পথে নতুনত্বের দিকে। সুতরাং বৃষ রাশির কাছে এই তিনটি ঘটনা সবচেয়ে বড় ঘটনা, গৃহলাভ, মাতৃসুখ, মাতৃ শারীরিক উন্নতি, সামাজিক প্রচেষ্টা এবং আর্থিক উন্নতি, বুদ্ধির বিকাশ। এই তিনটি ঘটনা তাদের জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাবে এই জুলাই মাস, কারণ জুলাই মাস একটি ঐতিহাসিক মাস। এবার যে শেষ সুযোগ যার জন্যে বৃষরাশিরা দীর্ঘদিন মনে রাখবে এই জুলাই মাসকে, সেই পরিবর্তন হচ্ছে মঙ্গল। যে মঙ্গল তৃতীয়তে নিচস্থ অবস্থায় ছিল, কিছু কারণে তাদের বাধাবিঘ্ন ঘটাচ্ছিল, সেই মঙ্গল চতুর্থে যখন গুরু বৃহস্পতির দৃষ্টিতে আসবে তখন আপনাদের জায়গা জমি কিনতে পারবেন। আপনি বাড়ির পাশাপাশি যদি আপনি জায়গা জমি কেনার জন্য মনস্থির করেন সেই পয়সাও আপনার এসে যাবে, কারণ এই মঙ্গল আপনাকে সেই সুযোগ দেবেই। এই মঙ্গল আপনাকে জায়গা জমি ঘর বাড়ি সম্পত্তির সুযোগ থেকে বঞ্চিত করবে না। সুতরাং বৃষরাশি, আজকের এই ভিডিওয়ে আলোচনা করলাম যে জুলাই মাস একটি ঐতিহাসিক মাস এবং আপনার জীবনে স্বপ্ন পূরণের মাস, তাই এই মাসকে উপভোগ করুন এবং সঠিক সিদ্ধান্তে জয়লাভ করুন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।